আবারও জনসেবায় হাওড়া সিটি পুলিশ। হাওড়া সিটি পুলিশের কোনা ট্রাফিক গার্ডের উদ্যোগে হাওড়া সাঁতরাগাছি স্টেশনে যে সমস্ত দূরপাল্লা ট্রেনে পরিযায়ী শ্রমিকরা আসছেন তাদের রান্না করা খাবার ও পানীয় জলের সুব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থা করা হয়েছে শারীরিক পরীক্ষারও। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই পরিযায়ী শ্রমিকরা যাবেন তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেছেন ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। এখনো পর্যন্ত প্রায় কয়েক হাজার মানুষকে কোনা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই উদ্যোগে নেওয়া হয়েছে। পুলিশের এমন এই মানবিক রূপ দেখে তাদের এই সহযোগিতা পেয়ে দু হাত তুলে আশীর্বাদ জানাচ্ছেন এই পরিযায়ী শ্রমিক ও সাধারণ মানুষরা। তাদের তো তাদের খাওয়ার ব্যবস্থা আমরা হাওড়া ট্রাফিক গার্ড হাওড়া ট্রাফিকের পক্ষ থেকে আমরা ব্যবস্থা করেছি, এবং যারা দুদিন ধরে যারা অভুক্ত অবস্থায় আছে, কালকে আমরা দেখেছি অনেকে যা দেখেছি যে না খেয়ে না দিয়ে জল না পেয়ে যে কীভাবে কষ্টে ওরা হাওয়া করে কাতর করছে বলছিল যে স্যার আমাদের দুটো খাওয়ার ব্যবস্থা করে দিন। তাই কালকে আমরা এই হাওড়া ট্রাফিকের পক্ষ থেকে আমরা খাওয়ারের ব্যবস্থা করেছি, আমরা 900 জনের খাওয়ারের ব্যবস্থা করেছি। স্যারদের নির্দেশ মতো আমরা মোটামুটি চেষ্টা করে যাচ্ছি যাতে পরিযায়ী শ্রমিকরা দুটো খেতে পায়, অভুক্ত অতিষ্ঠা যেন না যায়, এবং সমস্ত জায়গার পাশ আমরা দিচ্ছি সাহেবদের পারমিশন মতো গাড়িতে পাশ আমরা দিচ্ছি। সাহেবরা বলেছেন যে সমস্ত জায়গা যারা পরিযায়ী শ্রমিকরা যাওয়া যাবে তাদের পাস ব্যবস্থা করা হয়েছে, সেই পাসের মাধ্যম দিয়ে এবং ট্রেনের টিকিট দেখিয়ে পাস দেখে করা যাবে। এইভাবে আমরা সুস্থ পরিবেশ এবং সুন্দরভাবে যাতায়াতের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা মাইকের মাধ্যম দিয়ে আমরা অ্যানাউন্স করছি যাতে ওরা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে, আমরা চেষ্টাও করছি, আমরা বোঝাবার চেষ্টা করছি, কিন্তু ওরা দু তিন দিন ধরে আসছে অভুক্ত অবস্থায় তারা কোনো মতেই মানতে চাইছে না। কিন্তু আমরা আমাদের সরকারের নিয়ম অনুযায়ী যতটুকু আমরা চেষ্টা করার আমরা মাইক দিয়ে অ্যানাউন্স লাউড হিয়ার দিয়ে ক্যানভাস করে আমরা ওদেরকে সচেতন সতর্ক করছি যাতে কিছুটা ওরা মানে, কারণ পরিযায়ী শ্রমিকরা আসবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা ততক্ষণ অবধি করবো যতক্ষণ ওরা আসতে থাকবে, এবং গাড়িরও ব্যবস্থা করবো ওরা যাতে কোনো দালালের চক্করে না পড়ে যদি কোনোভাবে বেশি ভাড়াটা নিয়ে ওদের যেন না হ্যাস হয় সেটা আমরা চেষ্টা করছি। মোটামুটি হাওড়া ট্রাফিক গার্ড কোনো ট্রাফিক গার্ড কক্ষ থেকে আমরা মোটামুটি এখানে কিছু বাস মানে পাবলিক বাস আছে যাদেরকে তাদের সহযোগিতায় আমরা মোটামুটি বাসগুলো দিতে পেরেছি, আর কিছু সরকারি বাস আমরা বলেছি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, সেই কারণে আমরা প্রাইভেট পরিষেবাগুলো আমরা নিয়ে ডেকে নিয়ে এসেছি যাতে ওরা বাস দিয়ে ওরা যেন ঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে। দেখুন আমি আমি এটা বলবো যে আমি তো খুবই খুশি যে কার মানে যাতে খাওয়ার তুলে দিতে পারে, এবং যারা আমাদের আমাদের সুপুরে যারা আমাদের আশ্বাস দিয়েছেন ভরসা করে দিয়েছেন তাদেরকে আমরা অবশ্যই বলবো যে হ্যাঁ স্যারেরা যে ইন্সপেকশন আছে তাই জন্য আমরা এতটা দূরে আমরা এগিয়ে এসেছি। মানে আমি খুব খুশি যে পরিযায়ী শ্রমিকরা এত অভুক্ত অবস্থায় এসে বিনে পয়সায় দুটো খাওয়ার জল দেওয়ার মতো তো কেউ নেই, আমি মনে করছি আমি দিলে আমি খুব খুশি মনে করছি, খুব আনন্দ করছি। আমরা রেডি আছি যে প্রত্যেক দিন যতটুকু মেলা আসবে আমরা স্টেশন মাস্টারের পক্ষ থেকে ইনফরমেশন দিয়ে আমরা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।